চট্টগ্রাম বন্দরে থাইল্যান্ড ও মিয়ানমারের সাথে পণ্যবাহী জাহাজ চলাচলের প্রক্রিয়া শুরু নতুন কন্টেইনার টার্মিনাল চান ব্যবসায়ীরা আমন্ত্রণ জানাচ্ছে একুশের চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান ভারতের সাথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরুর পর এবার চট্টগ্রাম বন্দর থেকে থাইল্যান্ড ও মিয়ানমারের সাথে পণ্যবাহী জাহাজ চলাচলের প্রক্রিয়া শুরু হয়েছে এদের পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে আগে সময় লাগত গড়ে দশ দিন ঘুরে আসতে হতো শ্রীলঙ্কার কলম্বো বন্দর কিংবা সিঙ্গাপুর হয়ে বাংলাদেশ ভারত কোস্টাল শিপিং এগ্রিমেন্টের আওতায় চট্টগ্রামের শেষ মুহূর্তে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর দিকে ক্রেতা খরা গেলেও এখন ক্রেতা দর্শকের ভিড় উপচে পড়ছে মেলার প্রতিটি স্টলে বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা আশানুরূপ ক্রেতা সমাগম রাউন্ডে ১১ মার্চ শুরু হয় মাসব্যাপী ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এতে অংশ নিয়েছে ৩৮টি প্যাভিলিয়ন সহ দেশি বিদেশি প্রায় ৪৫০ প্রতিষ্ঠান গরুটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার যৌতুকে টাকা না দেয়